हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के तुम्हारे बोर्डर माध्यम बुझा ना, कारण ग्रामीण बाड़ी आसारे मुहूर्ते बोर्ड नाई। तो दूटी भिडियोते एक तुम्हारे असुविधा हमें इनशाला पाँच दिन मध्य बोर्ड आनार व्यवस्था करब। और जेहेतु तुम्हारा बुझते ही पार्छ एखन करोनार जन्य परिस्थिति खूब भयंकर और एक स्वास्थ्य अवनति होयेछिलो, एइजन्य आमी आमार ग्रामेर बाड़ीते आसछि। तो पाँच थेके छय दिनेर मध्ये इनशाल्लाह आमी बोर्डेर व्यवस्था करब, तारपर आमी बोर्डेर मध्येई बोझाब। आजके आमी तोमादेर लेक्चार फोर करब, कारण आमी तोमादेर इलेक्ट्रोस्टैटिक्स पढ़ाच्छि, जेटा बांग्लाय बला होच्छे स्थिर तड়িৎ विद्या, जेखाने आमरा शिखेछिलाम लेक्चार वन, लेक्चार टू, लेक्चार थ्री भिडियोते कुलम्बेर सूत्र, कुलम्बेर सूत्रे भेक्टर रूप, कुलम्बेर सूत्रेर থেকে বিভিন্ন রকম লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, সেখান থেকে আমরা কি স্থির তড়িৎ বল ক্যালকুলেশন করেছিলাম বিভিন্ন রকম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যেটা বেসিক্যালি কি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন ছিল। এছাড়াও আমরা কে ইকুয়াল টু এপসাইলন বা এপসাইলন জিরো শিখেছিলাম। তো আজকে আমার ভিডিওতে শুধুমাত্র থাকবে কুলম্বের সূত্রের অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ কুলম্বস ল, কুলম্বের সূত্রের অ্যাপ্লিকেশন। तो आमी एखाने स्पेसिफिक कोयेकटी मैथ टुके राखछी एबं सल्व करेछी। तो जदि प्रब्लेम हय तोमादेर जे बोर्डेर थेके खाताते बुझते एकटु सत्यि प्रब्लेम होच्छे एबं प्रब्लेम हय एभाबे बोझाते, कारण निजेई आमाके कैमरा करते होच्छे, निजेई कैमरा करार जन्य मोबाइलटा आमी धरे रेखेछी, तो खूब असुविधाओ होच्छे। एई असुविधार मध्ये तोमरा अवश्यई एकटु भालो करे বোঝার চেষ্টা করবা, আর আমিও তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। তো আমি একটি ম্যাথ এখানে টুকে রাখছি। প্রবলেমটি হলো, দুটি বিন্দু আধানকে বায়ু মাধ্যমে পরস্পর থেকে 6 সেমি দূরে রাখলে তাদের মধ্যে 200 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে। একটি আধানের পরিমাণ অপরটির 4 গুণ হলে আধানগুলির মান নির্ণয় করো। এখানে বলা আছে দুটা বিন্দু আধান বায়ু মাধ্যমে আছে, परस्पर कत दूरते आय सीमी दूरते आर मध्य क्रियाशील बल कुलम्बे सूत्र जो प्रयोग करी एफ से कत देव आज 200 मिलीग्राम ओट बला आज एक आधान अपरटार चार गुण आधानगुलर मान कि। तो यही हल कि प्रब्लेम एबारे करार्जन कि करब, धरे निल किन और किऊ टू हल कि दो बिंदु आधान, ता कि वायुमामे आत दूरते और दूरते हैं कि डेटा देवा आ বলা আছে একটির আধানের পরিমাণ অপরটির 4 গুণ বলা আছে। লিখতে পারি আমি q1 = 4q2 অথবা q2 = 4q1, কারণ স্পেসিফিকলি বলা নেই যে অমুক আধানটি অমুকের 4 গুণ। আমরা ধরে নিলাম যেহেতু বলা আছে একটি আধানের পরিমাণ অপরটির 4 গুণ, মানে q1 = 4q2 ও লিখতে পারি অথবা q2 = 4q1 ও আমরা লিখতে পারি। তাহলে যা যা ডেটা দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখলাম। প্রদত্ত q2 = 4q1, তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে 6 সেমি, তাহলে আর ইকুয়াল টু কি 6 সেমি। আর ক্রিয়াশীল বলের মান কত দেওয়া আছে 200 মিলিগ্রাম ওয়েট, এই মিলিগ্রামটাকে আমি গ্রামে কনভার্ট করলাম। 1 মিলিগ্রাম মানে কি 10 টু দি পাওয়ার -3 গ্রাম, সঙ্গে কি আছে ওয়েট আছে, কিন্তু গ্রাম ওয়েট পুরো অঙ্কটা আমরা সিজিএস এ করব, কারণ সব ডেটাগুলো কি সিজিএস এই দেওয়া আছে। সিজিএস পদ্ধতিতে বলের একক কি জানি আমরা ডাইন, গ্রাম ওয়েট কে যদি ডাইনে কনভার্ট করি তাহলে 980 দ্বারা মাল্টিপ্লাই করব। মনে রাখবে 1 গ্রাম ওয়েট ইকুয়াল টু 980 ডাইন, তাহলে এটা পুরোটা কি গ্রাম ওয়েটে আছে, তাহলে 200 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 1 গ্রাম ওয়েট, তাকে যদি 980 দ্বারা গুণ করি তাহলে একক কি হবে ডাইন হবে। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 196 ডাইন, 196 ডাইন হলো। এইবার মিডিয়ামটা কি বলা আছে, বায়ু মাধ্যম। বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র কি জানি, লেকচার 1 এ আমি করাইছি এফ ইকুয়াল টু কি q1 q2 / r স্কয়ার। এইবার এখানে q2 মানে কি 4q1, তাহলে পরের লাইনে কি 4 ইনটু q1 ইনটু q1 মানে কি 4q1 স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার, আর লেফট হ্যান্ড সাইডে কি আছে f আছে, এই জিনিসটা আমরা পেলাম। এবার এখান থেকে আমি লিখতে পারি q1 স্কয়ার ইকুয়াল টু f ইনটু r স্কয়ার, মানে কোণাকানি গুণ হলো ডিভাইডেড বাই কি 4, সেটা ইকুয়াল টু কি q1 স্কয়ার পেলাম। অতএব q1 ইকুয়াল টু স্কয়ারটা যদি এদিকে যায় তাহলে কি রুট হবে। এবার যা যা ডেটা আমরা জানি সব ভ্যালুগুলো বসালাম, রুটের মধ্যেই f এর মান কি 196 ইন্টু আর এর মান কি 6, তার স্কোয়ার মানে কি 36 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করে কিউ1 এর মান পেলাম 42। পুরো অঙ্কটা আমরা সিজিএস পদ্ধতিতে করলাম,
সিজিএস পদ্ধতিতে আধানে একক কি জানি স্ট্যাটকুলম, তাহলে স্ট্যাটকুলম বসালাম, তাহলে একটা আধানে পরিমাণ কি 42 স্ট্যাটকুলম, তাহলে অপরটা কত কিউ টু মানে কি জানি 4 কিউ ওয়ান, তাহলে 4 ইন্টু কিউ ওয়ানের ভ্যালু বসালাম, ক্যালকুলেশন করে আমি পেলাম কিউ টু ইকুয়াল টু 168 স্ট্যাটকুলম, 168 স্ট্যাটকুলম। তো এই হলো ম্যাথ। এবার আমরা অ্যাপ্লিকেশন টু করব, এখানে আমি টুকে রাখছি। প্রশ্নটি হলো নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন এবং কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকলে 4 ডাইন হয়, ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? মানে এখানে বলা আছে দুটি বিন্দু আধান আছে, সাপোজ ধরলাম কিউ ওয়ান আর কিউ টু হলো কি দুটি বিন্দু আধান, তারা নিজস্ব কি নির্দিষ্ট একটা ডিস্টেন্সে আছে, সাপোজ সেই ডিস্টেন্সটা ধরলাম কি আর, কিন্তু এখানে বলা আছে সেই দুটি বিন্দু আধান পরস্পর যে দূরত্বে আছে সেটা কখনো আছে বায়ু মাধ্যমে, যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে 9 ডাইন পরিমাণ বল ফিল করে এক্সপিরিয়েন্স হয় তাদের মধ্যে, আর যদি অন্য কোনো মাধ্যম থাকে যেটা এখানে বলা হয়েছে পরাবৈদ্যুতিক মাধ্যম মানে অন্য কোনো মিডিয়াম, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ হয় 4 ডাইন, তাহলে সেই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, মানে কে কত, কে এর মান বের করতে বলেছে। তো প্রথম কথা, দুটি পয়েন্ট চার্জ ধরে নিলাম একটি কিউ ওয়ান আর একটা কিউ টু, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম কত আর, সেটা কি ফিক্সড, একবার বায়ু মাধ্যমে থাকবে আর একবার কি পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকবে। এবার আমি প্রবলেমটার সলিউশন করছি, এখানে আমি লিখে রাখছি যে কিউ ওয়ান আর কিউ টু হলো দুটি পয়েন্ট চার্জ বা বিন্দু আধান, তারা পরস্পর যে দূরত্বে আছে সেটি হলো কি আর, তার একটা নির্দিষ্ট মাধ্যমে আছে সেটা কি বায়ু মাধ্যম হলো, এটা ফিগার ওয়ান নাম দিয়েছি। আর এই দুটি পয়েন্ট চার্জই কিউ ওয়ান আর কিউ টু পরস্পর আর দূরত্বে আছে, টোটালি অন্য একটা মিডিয়ামে আছে যেটা এখানে বলা হয়েছে পরাবৈদ্যুতিক মাধ্যম, এটা হলো কি ফিগার টু। এবার যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখেছি, প্রদত্ত এফ ওয়ান ধরেছি আমি কি বায়ু মাধ্যমে ক্রিয়াশীল বল, সেটা কত দেওয়া আছে 9 ডাইন, ব্রেকেটে আমি লিখেছি বায়ু মাধ্যমে। আর এফ টু ইকুয়াল টু কত দেওয়া আছে 4 ডাইন, যেটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক মাধ্যমে মানে অন্য কোনো মাধ্যম, অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের পরিমাণ কত দেওয়া আছে 4 ডাইন দেওয়া আছে, সেটাকে এখানে আমি সেম বল লিখেছি এফ টু হলো। এবার আমি ফর্মুলা খাটাবো, আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী সিজিএস পদ্ধতির ক্ষেত্রে বায়ু মাধ্যমে এফ ইকুয়াল টু কি জানি কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এখানে এফ মানে কি এফ ওয়ান, তাহলে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এ আর মিডিয়াম বা বায়ু মাধ্যম দিলাম আমি ইকুয়েশন ওয়ান। এবং অন্য কোনো মাধ্যমে কুলম্বের সূত্র কি জানি সিজিএস পদ্ধতির ক্ষেত্রেই এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই কে আর স্কোয়ার, যেহেতু অন্য কোনো মাধ্যম মানে এখানে কি ডাইইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম, এফটাকে আমি নাম দিয়েছি এফ টু, তাহলে এফ টু ইকুয়াল টু কি কিউ ওয়ান কিউ টু বাই কে আর স্কোয়ার, এটাকে নাম দিলাম ইকুয়েশন টু। এবার আমি এখানে 1/2 করেছি, মানে 1/2 মানে এটা ভাগ এটা যদি করি তাহলে এফ ওয়ান বাই এফ টু লেফট হ্যান্ড সাইডে দাঁড়াচ্ছে, এফ ওয়ান বাই এফ টু কি লেফট হ্যান্ড সাইডে দাঁড়াচ্ছে বাম দিকে, আর ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ওয়ান কিউ টু বাই কে আর স্কোয়ার, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1/1 কে মানে কে এটা কি উপরে উঠে গেল, তাহলে কে ইকুয়াল টু কি দাঁড়ালো এফ ওয়ান বাই এফ টু। এইবার এফ ওয়ান এর ভ্যালু কি 9 ডাইন আর এফ টুর ভ্যালু কি 4 ডাইন, এখানে বসালাম 9/4, ক্যালকুলেশন করে কি পেলাম 2.25। এবার আমরা জানি বায়ু মাধ্যমে কে এর মান কি 1, আর অন্য কোনো মাধ্যমে যখনই যাবো আমরা কে এর মান কি ইনক্রিজ হয়, যেহেতু অন্য কোনো মাধ্যমে গেছি যেটা এখানে বলা হয়েছে পরাবৈদ্যুতিক মাধ্যম, তাহলে অবশ্যই কে এর মানটাকে 1-এর থেকে বেশি হবে, যেটা আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম থিওরি বোঝানোর সময়, তাহলে এখানে কে এর মান কত দাঁড়াইছে 2.25, এটাই হলো তার সলিউশন। এবার যে ম্যাথটি করবো আমরা সেটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অনেকবার আসছে, আমি পড়ে শোনাচ্ছি। শূন্য স্থানে 3টি আধান -Q1, +Q2 এবং -Q3 স্থাপিত আছে, বলা আছে ফিগার ওয়ান মানে ছবিটা দেওয়া থাকবে, দেখাও যে -Q1 আধানের ওপর লব্ধি বলের অনুভূমিক উপাংশ সমানুপাতিক হবে যে রাশিটির সঙ্গে, সেটি হলো Q2/B² + Q3/A² × sin θ। মানে কোশ্চেনটা বলা আছে শূন্য স্থান বা বায়ু মাধ্যম আছে, 3টা পয়েন্ট চার্জ আছে, তাদের প্রকৃতি কি একটা -Q1 একটা +Q2 একটা কি -Q3, মানে Q1টা নেগেটিভ Q2টা পজিটিভ Q3টা কি নেগেটিভ প্রকৃতির, এটা বলা আছে, এবং তারা কি বায়ু মাধ্যমে আছে বা শূন্য মাধ্যমে আছে বা শূন্য স্থানে আছে, ছবি দেওয়া আছে। বলা হয়েছে যে সিস্টেমের মধ্যে যতগুলো আধান আছে সবাই যদি -Q1 আধানের উপর ক্রিয়াশীল বল বা বল ক্রিয়াশীল হয় -Q1 আধানের উপর বল ক্রিয়া করে, তাহলে যে লব্ধি বলটা
সেই লব্ধি বলটা কি অনুভূমিক উপাংশ হবে। অনুভূমিক উপাংশ বলতে বেসিক্যালি আমরা যে জিনিসটাকে ধরি সেটা কি এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর লব্ধি বলের যে উপাংশটা দাঁড়াবে সেটা সমানুপাতিক হবে কিউ টু বাই বি স্কোয়ার প্লাস কিউ থ্রি বাই এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। তো ছবিটা দেওয়া আছে এরকম, এটা হলো আমি পেন দিয়ে বোঝাচ্ছি, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এটা হলো কি অরিজিন, অরিজিনে আছে মাইনাস কিউ ওয়ান আধান আর অরিজিন থেকে বি দূরত্বে এক্স অক্ষ বরাবর কিউ টু চার্জ আছে। এখানে হলো অরিজিন থেকে এ দূরত্বে পি পয়েন্টে মাইনাস কিউ থ্রি চার্জ আছে, হলো অরিজিন থেকে এ দূরত্বে পি পয়েন্টে মাইনাস কিউ থ্রি চার্জ আছে। এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে অরিজিন থেকে এ দূরত্বে পি বিন্দুতে মাইনাস কিউ থ্রি চার্জ আছে। এটা হলো ডায়াগ্রাম। এবার ছবির মধ্যে দেখো যতগুলি আধান থাকবে ততগুলি আধান কার উপর বল প্রয়োগ করবে, বলেছে মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বল। তাহলে দেখো কিউ টু চার্জ আছে কিউ ওয়ান থেকে নির্দিষ্ট একটা দূরত্বে, মানে এদের মধ্যে কি একটা কুলম্বীয় বল কাজ করবে। কিউ থ্রি চার্জ আর কিউ ওয়ান চার্জের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, মানে এদের মধ্যেও একটা কি কুলম্বীয় চার্জ কুলম্বীয় বল কি চার্জ না সরি ভুল বললাম মানে কুলম্বীয় বল বা স্থিতারিতিক বল বা তড়িৎ বল কি কাজ করবে বা ক্রিয়াশীল হবে। এবার এখানে আমি একটা জিনিস করেছি, দেখো পি পয়েন্টে মাইনাস কিউ থ্রি চার্জ আছে আর অরিজিন বা মূল বিন্দু ও তে মাইনাস কিউ ওয়ান চার্জ আছে, দুটাই কি নেগেটিভ প্রকৃতির, দুটি একই ধর্মের চার্জ পরস্পর কি করে রিপালসিভ করে রিপিল করে মানে কি বিকর্ষণ করে, তাহলে এরা পরস্পর কি বিকর্ষণ করবে। তো মাইনাস কিউ থ্রি চার্জের জন্য কিউ ওয়ান চার্জের উপর যে বলটা প্রয়োগ করবো এই কিউ থ্রি চার্জটা কি আকর্ষণ করবে না, যদি আকর্ষণ করতো তাহলে অ্যারোটা এরকম হতো এদিকে হতো, যেহেতু বিকর্ষণ করছে মানে ঠেলে দিচ্ছে এ ঠেলে দিচ্ছে এই জন্য অ্যারোটা এদিকে। আবার দেখো এক্স অক্ষ বরাবর কিউ টু চার্জ আছে, এটা কি ধনাত্মক, একটি ধনাত্মক আর একটা কি আছে ঋণাত্মক, মানে পরস্পর তারা কি করবে আকর্ষণ করবে, তাহলে এই কিউ টু চার্জের জন্য কিউ ওয়ান চার্জের উপর যে ক্রিয়াশীল বল সেটা কি আকর্ষণ হবে, আকর্ষণ মানে পজিটিভটা কি নেগেটিভকে কি টানবে, এই জন্য অ্যারোটা কি এদিক মানে এদিক থেকে এদিক হয়েছে যেহেতু পজিটিভটা নেগেটিভকে টানছে। ক্লিয়ার? এই হলো ডায়াগ্রাম। এবার আমি এখানে ম্যাথটা বোঝাচ্ছি, এখানে আমি লিখেছি প্লাস কিউ টি আধানের জন্য মাইনাস কিউ ওয়ান আধানের উপর বল বা ক্রিয়াশীল বল, কিউ টু আধান যে আছে দেখো এই কিউ টু আধানের জন্য কিউ ওয়ান আধানের উপর ক্রিয়াশীল বল, এটা এক নাম্বার এটা দুই নাম্বার আধান, মানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের সেম বলে এখানে আমি নাম দিয়েছি এফ ওয়ান টু। ফর্মুলা আমরা কি জানি বায়ু মাধ্যম বা শূন্য স্থানে ওয়ান বাই ফোর বাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাহলে এখানে এফ বলতে কি এফ সাফিক্সে ওয়ান টু, ফর্মুলা জানি ওয়ান বাই ফোর বাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু আছে, দেখো এখানে কিউ ওয়ান এটা কি কিউ টু, এটা কিউ ওয়ান এটা কি কিউ টু, তাহলে কিউ ওয়ান কিউ টুই হবে, কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত আছে এখানে আর বলতে এখানে কি বি, তাহলে এখানে আর স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার হবে। এবার এটা যেহেতু ধনাত্মক এটা কি ঋণাত্মক, ধনাত্মক সবসময় ঋণাত্মক কি টানবে মানে কি আকর্ষণ প্রকৃতির বল হবে, এই জন্য অ্যারোটা কোন দিকে আছে এই বরাবর আছে এই দিকে আছে, এটা কি ও এটা কি এক্স মানে কি ও এক্স বরাবর বলের অভিমুখ হবে, কারণ বল একটা ভেক্টর আছে মানে মান আছে আবার কি অভিমুখ আছে, অভিমুখটা কোন বরাবর হবে এই বরাবর হবে। যদি কিউ টু চার্জের জন্য কিউ ওয়ান চার্জের উপর বল ক্রিয়াশীল হয় সেই বলের মান হলো কি এটা আর অভিমুখ কোন বরাবর ও এক্স অক্ষ বরাবর। ক্লিয়ার? এবার আর কি চার্জ আছে বাকি থাকলো কিউ থ্রি চার্জ, আমি লিখেছি মাইনাস কিউ থ্রি চার্জের জন্য ও বিন্দুতে কিউ ওয়ান চার্জের উপর ক্রিয়াশীল বল, এটা থ্রি এটা কি ওয়ান মানে কি থ্রি ওয়ান বা ওয়ান থ্রি ব্যাপারটা হবে, এখানে আমি নাম দিয়েছি এফ বলতে এখানে কি এফ সাফিক্সে ওয়ান থ্রি, ফর্মুলা কি জানি ওয়ান বাই ফোর বাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এখানে এফ বলতে কি এফ সাফিক্সে ওয়ান থ্রি ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই এপসাইলন জিরো, তো হবেই কিউ ওয়ান বলতে এখানে কিউ ওয়ানই আর কিউ টু বলতে এখানে কি কিউ থ্রি আছে ডিভাইডেড বাই আর বলতে কত দূরত্বে আছে তাদের মধ্যে এ আছে, তাহলে আর স্কোয়ার মানে এখানে কি হবে এ স্কোয়ার হবে। ক্যালকুলেশন করে আমরা পেলাম ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ থ্রি ডিভাইডেড বাই এ স্কোয়ার। এবার কিউ থ্রি চার্জের উপর কিউ থ্রি চার্জের জন্য কিউ ওয়ান চার্জের উপর যে ক্রিয়াশীল বলটা, যেহেতু দুটাই একই প্রকৃতির মানে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কি হবে বিকর্ষণ প্রকৃতির হবে, এই জন্য কিউ থ্রি চার্জ কখনোই টানবে না মানে কি সে ঠেলে দিবে, এই জন্য অ্যারোটা কি এদিকে, এটা কোন বরাবর অভিমুখ এটা পি পয়েন্ট এটা কি ও পয়েন্ট, মানে অভিমুখটা বলের কোন দিকে থাকছে পিও বরাবর, এই জন্য আমি লিখেছি পিও বরাবর, এই জন্য আমি লিখেছি পিও বরাবর। ক্লিয়ার? এইবার এই যে বলটা, এই বলটা দেখা যাচ্ছে কি ওয়াই অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে,
একে যদি আমরা হচ্ছে কি উপাংশে ভাগ করি, দেখো এটা পুরোটাকে এফ মনে করো, এফ বলতে এখানে কি এফ সাফিক্স ওয়ান থ্রি মানে এফ ওয়ান থ্রি এটা পুরোটা, তাহলে এটাকে যদি উপাংশে ভাগ করি যে কোনো অ্যাঙ্গেলের সামনের দিক মানে কি লম্ব, লম্ব মানে এই সাইড থিটা উপাংশ, তাহলে এই বরাবর কি এফ সাফিক্সে ওয়ান থ্রি সাইন থিটা, আচ্ছা এফ ওয়ান থ্রি আমি বলছি না এফই মনে করো, মানে এই বরাবর কি এফ সাইন থিটা, এই ডিস্টেন্সটা কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে মানে এই ডিস্টেন্সটা কার সঙ্গে প্যারালাল ও এক্স অক্ষ বরাবর সঙ্গে, না দেখো এটা তো এফ ওয়ান থ্রি, এফ ওয়ান থ্রি মানে এখানে এফ কত অ্যাঙ্গেলে আছে থিটা অ্যাঙ্গেলে আছে, উপাংশে যদি ভাগ করে যে কোনো অ্যাঙ্গেলের সামনের দিক মানে কি লম্ব, লম্ব মানে সাইন থিটা উপাংশ মানে এটা কি এফ সাইন থিটা, এই ডিস্টেন্সটার সঙ্গে এটা কি সমানুপাতিক কি না, বা সমানুপাতিক বলাটা ভুল হবে প্যারালাল বলবো বা সমান্তরাল বলবো, তাহলে এই এফ সাইন থিটা মানে কি এই বরাবর হলো এফ সাইন থিটা মানে এখানে এফ সাফিক্সে ওয়ান থ্রি ইন্টু সাইন থিটা, এই জন্য আমি লিখেছি ও এক্স বরাবর এফ ওয়ান থ্রি এর উপাংশ, এটাকে আমি নাম দিয়েছি এফ ওয়ান থ্রি সাফিক্সে ও এক্স, কত পেলাম আমরা এফ ওয়ান থ্রি সাইন থিটা, এবার এফ ওয়ান থ্রির ভ্যালুটা তো আমরা বের করে রাখছি এখানে বসিয়ে দিলাম হলো, তাহলে এখন তোমরা দেখো এই ও এক্স বরাবর দুটা বল আছে, একটা কি এফ ওয়ান থ্রির উপাংশ সেটা কি এফ ওয়ান থ্রি সাইন থিটা, আর একটা ও এক্স বরাবর তো প্রথমেই আমরা পেয়েছি এফ ওয়ান টু, তাহলে আমরা ও এক্স অক্ষ বরাবর দুই রকমের বল পেলাম, একটা কি এফ ওয়ান থ্রি সাইন থিটা যেটাকে আমি নাম দিয়েছি এফ ওয়ান থ্রি সাফিক্স ও এক্স, আর একটা কি আছে এফ ওয়ান টু আছে, তাহলে অতএব মাইনাস কিউ ওয়ান আধানের উপর লব্ধি বলের অনুভূমিক উপাংশ, কারণ মাইনাস কিউ ওয়ান আধানের উপরও ক্রিয়াশীল হচ্ছে, কারণ একটা কি কিউ থ্রি চার্জের জন্য আর একটা কি কিউ টু চার্জের জন্য, তাহলে অতএব লব্ধি বল আমি নাম দিয়েছি এফ সাফিক্সে ও এক্স লব্ধি বলের, ও এক্স কেন কারণ দেখো এটা অনুভূমিক বলেছে, অনুভূমিক মানে এখানে কি ও এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষ বরাবর, তো এফ সাফিক্সে ও এক্স ইকুয়াল টু এই বরাবর কি পেলাম আমরা এফ ওয়ান থ্রি সাফিক্সে ও এক্স প্লাস আর একটা তো আছে এফ ওয়ান টু, তো বসালাম এফ ওয়ান টুর ভ্যালু কি এটা ওয়ান বাই ফোর বাই এপসিলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই বি স্কোয়ার প্লাস এফ ওয়ান থ্রি ও এক্স এর ভ্যালু কি জানি আমরা এই জিনিসটা জানি, এবার এখান থেকে কমন নাও কিউ ওয়ান ডিভাইডেড বাই ফোর বাই এপসিলন জিরো কমন নাও, তাহলে পরে থাকছে কি কিউ টু ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস কিউ থ্রি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, যদি কমন নিই আমরা কিউ ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো স্কোয়ার, এপসিলন জিরো স্কোয়ার হবে না মানে এপসিলন জিরো, আরেকবার বলছি আমি এফ ও এক্স ইকুয়াল টু এখান থেকে কমন নিলাম কিউ ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এপসিলন জিরো ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে কিউ টু বাই বি স্কোয়ার প্লাস কিউ থ্রি বাই এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, এবার কিউ ওয়ান যেহেতু কমন পার্ট মানে এখানে কনস্ট্যান্ট ব্যাপারটা থাকছে এই আধানটা, তাহলে এফ সাফিক্স ও এক্স সমানুপাতিক কি এই কিউ ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এপসিলন জিরো কি একটা সমানুপাতিক ধ্রুবক, সেটাকে কে মনে করো, তাহলে এফ সাফিক্স ও এক্স ইকুয়াল টু কে ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউ টু বাই বি স্কোয়ার প্লাস কিউ থ্রি বাই এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, সেটাকে আমি পরের লাইনে লিখতে পারি এফ সাফিক্স ও এক্স সমানুপাতিক কিউ টু বাই বি স্কোয়ার প্লাস কিউ থ্রি সাইন থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটাই তো বলেছে। এবার নেক্সট অঙ্কটি হলো বলা আছে ফোর মাইক্রোকুলম আধান বিশিষ্ট অসীম সংখ্যক বিন্দু আধান এক্স অক্ষ বরাবর যথাক্রমে এক্স ইকুয়াল টু ওয়ান মিটার এক্স ইকুয়াল টু মিটার এক্স ইকুয়াল টু ফোর মিটার এক্স ইকুয়াল টু এইট মিটার, মানে এখানে বলা আছে এক্স ইকুয়াল টু ওয়ান মিটার কমা টু মিটার কমা ফোর মিটার কমা এইট মিটার ডট 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 কত দূর যাবে ইনফিনিটি পর্যন্ত যাবে দূরত্বে অবস্থিত, মূল বিন্দুতে একটি ওয়ান কুলম বিন্দু আধান স্থাপন করা হলে ওই বিন্দু আধানের উপর ক্রিয়াশীল মোট বলের পরিমাণ নির্ণয় করো, আমি ডায়াগ্রামটা বোঝাচ্ছি, এটা পুরোটা কি একটা এক্স অক্ষ, এটা ধরে নিলাম পুরোটা কি একটা এক্স অক্ষ, এদিকে এক্স অক্ষ কি ধনাত্মক কিনা মানে এটা কতদূর গ্রোথ করতে পারে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এই জন্য আমি ডট 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 কি লিখেছি পজিটিভ ইনফিনিটি হলো, এটা কি অরিজিন মানে এখানে এক্স ইকুয়াল টু কি জিরো, তো বলা আছে মূল বিন্দুতে কি একটা ওয়ান কিলোম ধনাত্মক আধান আছে, আর এখানে মূলবিন্দু থেকে এক্স ইকুয়াল টু ওয়ান মিটার তারপর কি এক্স ইকুয়াল টু টু মিটার তারপর কি এক্স ইকুয়াল টু ফোর মিটার তারপর কি এক্স ইকুয়াল টু এইট মিটার ডট ডট কত দূর যাবে এক্স ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত যাবে, তো বলা আছে এই যে ধনাত্মক অক্ষ বরাবর মানে অসীম দূরত্ব এটা পুরোটা কি অসীম দূরত্ব বরাবর যাচ্ছে কি না, তো এই যে পয়েন্টগুলো বলা আছে ওয়ান মিটার টু মিটার ফোর মিটার এইট মিটার প্রত্যেকটি বিন্দুতে আধানের পরিমাণ কি ফোর মাইক্রোকুলম, ওয়ান মাইক্রোকুলম মানে আমরা কি জানি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কুলম মানে কি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কুলম আছে এক্স ইকুয়াল টু ওয়ান মিটারও এক্স ইকুয়াল টু টুতেও কি একই আধান আছে এক্স ইকুয়াল টু ফোর মিটারও কি একই আধান আছে এক্স ইকুয়াল টু এইট মিটারও কি একই আধান আছে ডট 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 কি এক্স ইকুয়াল টু যখন ইনফিনিটি তখন কি এই আধানের পরিমাণ সেম আছে, এইবার এই সমস্ত দেখো এবার তোমরা
এই আধানের জন্যও কি এই আধানের উপর ক্রিয়াশীল বল থাকবে, এই আধানের জন্য এখানে কি ক্রিয়াশীল বল থাকবে, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব দেখো অরিজিন থেকে এটা কি 1 মিটার দূরত্বে আছে, অরিজিন থেকে এটা কি 2 মিটার দূরত্বে আছে। যখনই দুটি বিন্দু আধান দূরত্বে থাকবে মানে কি কুলম্বের সূত্রের সাহায্যে আমরা কি বল ক্যালকুলেশন করতে পারবো, বল বলতে এখানে কি তড়িৎ বল। তাহলে এই আধানের জন্য 1 কুলম্ব, সরি আমার একটু গলার আওয়াজটা মানে বসে গেছে, তো তোমরা এইভাবে একটু বোঝার চেষ্টা করো, আমিও বোঝানোর জন্য চেষ্টা করছি। তো আমি বলছি যখনই দুটি বিন্দু আধান নির্দিষ্ট দূরত্বে থাকবে মানে কি একটি আধান আর একটি আধানের উপর কি বল ক্রিয়াশীল করবে, মানে এই আধানটি 1 কুলম্ব ধনাত্মক আধানের উপর বল ক্রিয়াশীল করলো, আবার এই আধানটি এর উপর করবে, এই আধানটি এর উপর করবে, এই আধানটি এর উপর করবে, যতগুলি আধান থাকবে, কারণ বলা আছে সমস্ত আধানগুলি কি ইনফিনিটি বা অসীম দূরত্ব বরাবর এরকম আছে, মানে সবাই কি অরিজিনে যে 1 কুলম্ব ধনাত্মক আধানটা আছে তার উপর বল ক্রিয়াশীল করছে। এই জন্য আমি এখানে লিখেছি মূলবিন্দু ও তে 1 কুলম্ব আধানের ওপর ক্রিয়াশীল মোট বল এফ ইকুয়াল টু, ফর্মুলা আমরা কি জানি 1/4πε0 Q1 Q2/r2। তো এখানে 1/4πε0 কমন, থার্ড ব্র্যাকেট দিয়েছি, Q1 বলতে অরিজিনে যেটা আছে আর Q2 বলতে এগুলাকে মনে করো সবগুলা। তাহলে এদের মধ্যেও দেখো Q1 Q2/r2, আর বলতে এখানে কি 1 মিটার হবে, একই রকম এদের মধ্যেও Q1 Q2, Q1 এখানে 1 কুলম্ব আর Q2 বলতে কি 4×10⁻⁶, কিন্তু দূরত্বটা কি ভ্যারি করছে, একবার 1 মিটার, একবার 2 মিটার, একবার 4 মিটার, একবার 8 মিটার। তো দেখো লাইনটা লিখেছি আমি 1/4πε0 কি কমন থাকলো, থার্ড ব্রিগেড Q1×Q2/r2 মানে 1² প্লাস Q1×Q2/r2, আর বলতে এখন কত 2, আর মানে এখানে x এর মান কত দেওয়া আছে 2, তাহলে 2² প্লাস Q1×Q2/r2, আর বলতে এখন কত 4, মানে 4² প্লাস ডট কত দূর যাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এইবার এই উপরের পার্টটা কমন নাও, কমন নিয়েছি তাহলে ব্রেকেটের মধ্যে কি পড়ে থাকছে 1/1² প্লাস 1/2² প্লাস 1/4² প্লাস 1/8² প্লাস ডট কত ইনফিনিটি পর্যন্ত যাবে। এইবার এই পার্টটাকে কাটাকাটি করে দেখো 9^4 কি 36 হচ্ছে, 9^4 36×10⁹ থেকে 10⁶ যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে 10⁻³ দাঁড়াচ্ছে, তাহলে 36×10�³ 1/1² প্লাস 1/2² প্লাস 1/4² প্লাস 1/8² প্লাস ডট। এই যে পার্টটা, এই পার্টটা কি, এটা হচ্ছে তোমরা পড়েছ ক্লাস 11 না 12, আমাদের সময় 12 ছিল, তোমরা গুণোত্তর প্রগতি পড়েছ, গুণোত্তর প্রগতির আগে একটা কি ছিল সমান্তরাল প্রগতি, তো এটা সমান্তরাল প্রগতির সূত্র খাটবে সিরিজ সলিউশনের, তো তোমরা সেই সূত্রটা দেখে নিবা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই সূত্রটা আমি ভাঙ্গা এখানে করেছি এরকম। তো ক্যালকুলেশন করে যে মানটা পেলাম সেটা হলো 48×10³, একক কি হবে এসআই পদ্ধতিতে করছি মানে কি নিউটন হবে, মানে 48×10³ নিউটন। এবার যে ম্যাথটা করবো সেটা আরও ইম্পর্টেন্ট, আমি পড়ে শোনাচ্ছি, ম্যাথের কোশ্চেনটা বিশাল বড় কিন্তু সলিউশনটা খুব ছোট। বলা আছে দুটি একই ধরনের বলকে এল দৈর্ঘ্যের দুটি সিল্কের সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো, এদের প্রতিটির ভর এম, বল দুটির প্রত্যেকটিতে কিউ পরিমাণ তড়িৎদান আছে, যদি সুতো দুটির ভিতরকার কোণ খুব ছোট হয় তবে দেখাও যে সাম্যাবস্থায় দুটি বলের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব এক্স ইকুয়াল টু এটা, এটা প্রমাণ করতে বলেছে। তো আমি ছবির সহিত বলছি, এটা হলো পয়েন্ট অফ সাসপেনশন, পেনের সাহায্যে বলছি, এটা হলো পয়েন্ট অফ সাসপেনশন মানে যেখান থেকে ঝুলি দেওয়া আছে, ঝুলি দেওয়া আছে দুটা বল যাদের প্রতিটির ভর কি এম, মানে দুটা বলেরই ভরের মান হলো এম। তাহলে এখান থেকে এল দৈর্ঘ্য সম্পন্ন সুতোর সাহায্যে এখানে একটা বল আছে, পয়েন্টটা কি এ বিন্দুতে একটি বল আছে, বলটা হলো এরকম দেখতে, যার আধান কি কিউ আর ভর কি এম। একই রকম ও বিন্দু থেকে এল দৈর্ঘ্য সম্পন্ন সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো, এখানে একটা বল আছে, এর ভর কি এম, আধান কি প্লাস কিউ, সেটা কি বিন্দুতে আছে, বি বিন্দুতে আছে, এই পয়েন্টটা হলো বি বিন্দু, ক্লিয়ার। এবার দেখো এই যে এ বিন্দু আর বি বিন্দু দুটি বল আছে, তাদের ভরের মান কি এম, আধানের মান কি প্লাস কিউ, দুটাই কি ধনাত্মক প্রকৃতির, একটা এ পয়েন্টে আছে একটা বি পয়েন্টে আছে, ও বিন্দু থেকে এল দৈর্ঘ্য দিয়ে, এটাও কি ও বিন্দু থেকে এল দৈর্ঘ্য সম্পন্ন একটি সুতোর সাহায্যে। এবার এ এবং বি নিজেদের মধ্যে একটা ডিস্টেন্সে আছে, সেই ডিস্টেন্সটা এখানে অঙ্কের মধ্যে বলা আছে এক্স, মানে এ বি ইকুয়াল টু এখানে কি এক্স, এই জন্য আমি এখানে লিখে রাখছি এ বি ইকুয়াল টু কি এক্স, এটা হলো এক্স। এবার দেখো
এখানে যে বস্তুটা আছে যার ভর কি এম, ওয়েট সবসময় কি নিচের দিকে ক্রিয়াশীল, ওয়েট মানে এখানে কি এমজি, তাহলে এমজি কি নিচের দিকে ক্রিয়াশীল, ক্লিয়ার। এবার এই যে বলটা আছে ঝোলানো আছে মানে কি সুতোর টান আছে, ক্লাস ইলেভেনের থিওরিতে তোমাদের আমি শেখাইছি সুতোর টান সবসময় কি বল যেদিকে থাকবে, বস্তুর ওজন যেদিকে থাকবে সুতোর টান তার কি বিপরীত দিকে, তো টানটা কি উপরের দিকে ঊর্ধ্বমুখী, তাহলে টানটা ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী আছে। এখান থেকে এরকম আমি হচ্ছে কি লম্ব একটা টানলাম, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ইমাজিন করলাম, কেন এখনই বুঝে যাবা। এটা যদি থিটা হয় তাহলে এর তার কি একান্তর কোণ অনুযায়ী এটা কি হবে থিটা হবে, তাহলে এই টানটার দুটো উপাংশ হবে, যে কোনো অ্যাঙ্গেলের সামনের দিকে লম্ব তাহলে এটা কি টি সাইন থিটা, এর সঙ্গে এটা কি প্যারালাল তাহলে এটা কি টি সাইন থিটা, আর এটা কি বেস বা ভূমি হচ্ছে, ভূমি মানে কি কস থিটা উপাংশ, তাহলে এটা কি হচ্ছে টি কস থিটা, পেলাম। এইবার এখানে কোশ্চেনের মধ্যে বলা আছে সাম্যবস্থা, সাম্যবস্থা মানে কি ইকুইলিব্রিয়াম, মানে লব্ধি বল কি শূন্য। দেখো এই টান মানে তো একটা বল, এই টান টি কস থিটা কি এদিকে আর এম জি কোন দিকে এদিকে নিচের দিকে, তাহলে এদের মধ্যে লব্ধি কি, দুটা যদি পরস্পর বিপরীত হয় তাহলে লব্ধি কি করি আমরা বিয়োগ করি, তাহলে টি কস থিটা মাইনাস এম জি অথবা এম জি মাইনাস টি কস থিটা ইকুয়াল টু কি লব্ধি বল। এখানে লব্ধি বল কি বলা আছে শূন্য আছে, কারণ সাম্যবস্থা বলা আছে, তাহলে টি কস থিটা মাইনাস এম জি ইকুয়াল টু শূন্য মানে কি টি কস থিটা ইকুয়াল টু এম জি, এই জন্য এখানে আমি লিখেছি এক্ষেত্রে টি কস থিটা ইকুয়াল টু এম জি ইকুয়েশন ১। এবার দেখো টি সাইনের উপাংশ কোন দিকে কাজ করছে, এই বরাবর কাজ করছে। আবার দেখো এখানে এ বিন্দুতে প্লাস কিউ আধান আছে, বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে, দুটো আধান পরস্পর নির্দিষ্ট দূরত্বে আছে কত এক্স, মানে এটা পুরোটা কি এক্স দূরত্ব, তাহলে অবশ্যই দুটি বিন্দু আধানের মধ্যে কি একটা কুলম্বীয় বল কাজ করবে বা তড়িৎ বল কাজ করবে, তো তড়িৎ বল, তাহলে এই যে জিনিসটা এটা পুরোটা কি একটা তড়িৎ বল হলো। এবার দুটাই কি পজিটিভ প্রকৃতির, মানে পরস্পর কি বিকর্ষণ করবে, বিকর্ষণ যেহেতু করছে অ্যারোটা এদিকে দিয়েছে মানে ঠেলে দিচ্ছে, এই কিউ আধানের জন্য এখানে যে বলটা কাজ করবে সেটা কি বিকর্ষণ প্রকৃতির, মানে ঠেলে দিচ্ছে, ঠেলে যেহেতু দিচ্ছে তাহলে অ্যারোটা কি এদিকে হবে, আর টানের বলটা কোন দিকে এদিকে, দুটো পরস্পর কি বিপরীতমুখী, মানে কি টি সাইন থিটা আর কুলম্বীয় বলের সিম্বল কি এফ, মানে টি সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু লব্ধি বল, যেহেতু সাম্যবস্থা বলেছে মানে লব্ধি বল কি শূন্য, তাহলে টি সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু জিরো মানে টি সাইন থিটা ইকুয়াল টু কি এফ, এই জন্য আমি লিখেছি টি সাইন থিটা ইকুয়াল টু এফ, এফ মানে এখানে কি কুলম্বীয় বল। আমি পুরো ম্যাথটা সিজিএসে করেছি, সিজিএস পদ্ধতিতে আমরা কি জানি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, কিউ ওয়ান বলতে এখানে কিউ, কিউ টু মানে কিউ, তাহলে কিউ ইন্টু কিউ মানে কি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর বলতে কি দুটি বিন্দু আধানে পরস্পর দূরত্ব, এই দূরত্বটা কি এ বি, এই জন্য এ বি স্কোয়ার লিখেছি। পরের লাইনে এ বি এর ভ্যালু কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তোমরা দেখে নাও, তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু কি কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়েশন ২ নাম দিলাম। এবার যে কাজটা করেছি আমি সেটা হলো দুই ভাগ এক করেছি আমি, মানে দুই ভাগ এক করে পাই, তাহলে টি সাইন থিটা টি ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই টি ইন্টু কস থিটা ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা, তাহলে যদি করি টি টি কেটে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। এইবার কোশ্চেনের মধ্যে বলা আছে অ্যাঙ্গেলটা কি খুব ক্ষুদ্র, মানে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কি খুবই ক্ষুদ্র, তো মনে রাখবে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তখন সাইন থিটাকে সরি টেন থিটাকে সাইন থিটা বলা হয়, থিটা যদি খুবই ক্ষুদ্র হয় তখন টেন থিটাকে সাইন থিটা বলা হয়, অতএব এই যে ইকুয়েশনটা আছে টেন থিটার জায়গায় সাইন থিটা বসাও, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। এবার ডায়াগ্রামের দিকে তাকাও, এটা হলো এল, এটা পুরোটা যদি এক্স হয় তাহলে এটুক কত এক্স বাই টু, এটুক হলো এক্স বাই টু, তাহলে সাইন থিটা বের করো, যে কোনো অ্যাঙ্গেলের সামনে দিক মানে কি লম্ব, লম্ব মানে এখানে কি এক্স বাই টু, সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, মানে সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই টু ডিভাইডেড বাই এল, মানে কি সাইন থিটার জায়গায় এক্স বাই টু এল বসাবো, এই জন্য আমি এখানে সাইন থিটার জায়গায় এটা তো আমরা পেলাম, পরের লাইনে আমি এই লাইনটা লিখেছি সাইন থিটার জায়গায় এক্স বাই টু এল বসলাম, আর রাইট হ্যান্ড সাইড বা ডান দিক যা আছে অপরিবর্তিত থাকবে, তাহলে এক্স বাই টুয়েলভ ইকুয়াল টু এটা, এখানে দেখে নাও এক্স স্কোয়ারটা এদিকে যদি আনো তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব, তাহলে এক্স কিউব ইকুয়াল টু টুয়েলভটা এদিকে উপরে উঠে গেল, তাহলে এক্স কিউব ইকুয়াল টু কি টুয়েলভ কিউ স্কোয়ার বাই এম জি, তাহলে এক্স ইকুয়াল টু যদি কিউবটা এদিকে আসে তাহলে পুরো পাওয়ারে কি হবে ওয়ান থার্ড হবে, তাহলে এই হলো কমপ্লিট ম্যাথ।